বুক খুলিয়ে গেলে মুখ ফুলিয়ে আসতে হবে। আমি এখন যে বলে আমাদের টাকা কেন দিওনি, টাকা দাও, ও সেন্ট্রাল ফোর্স আছে ওখানে, সিআইএসএফ আছে, দেখতে পাচ্ছেন না, দিল্লি পুলিশ আছে, লাল করে বাড়ি পাঠিয়ে দেবে, বলবে একে চালু ডাব্বাই নয়, অন্য কোনো ডাব্বা থাকলে তাতে তোল তুলেকে বাড়ি পাঠা, ফ্লাইটে তো তুলবে না, রিজার্ভেশন সিটের তুলবে না, চালু ডাব্বার থেকে যদি কোনো খারাপ ডাব্বা থাকে তোল বেটাকে তুলে ওখানে ভরে দিয়ে দিল্লি থেকে কলকাতায় পাঠিয়ে দেবে। কেন কি কেন পাঠাবে বল? দেখুন আমাদের দেশটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, ঠান্ডা মাথায় এখানটা বুঝবেন, আমি কারো হয়ে দালালি করতে আসিনি, মানুষের অধিকারটা বুঝিয়ে দিতে এসেছি। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো কেমন? অভিভাবকের হাতে 100 টাকা আছে, 10 ছেলে 10 জনকে 10 টাকা করে ভাগ করে দিয়েছে, কাজ কি 10 টাকা কোন কাজে খাদে কিভাবে খরচ করতে হবে সেটাও বলে দিয়েছে, দিনের শেষে ওই 10 জনের মধ্যে 9 জন হিসেব নিকেশ করে আবার অভিভাবককে বুঝিয়ে দিল, এই নেন আমি 10 টাকা এইভাবে খরচ করেছি। আর আমি ছোট ছেলে, আমি বলছি না, আমি ভুল ভাং ভুং ভাং করে বলছি এলাও, আমি ওই ওদের মধ্যে ছোট, আমি বলছি না আমি হিসাব নিকেশ ঠিকঠাক বুঝাতে পারবো না, তারপরের দিনও যে 100 টাকা দেবে 10 জনকে বুঝিয়ে দিতে হবে, তো বাকি 9 জন কিন্তু নিয়মিত সেটা পেয়ে যাচ্ছে 10 টাকা করে, আর কাগজ বুঝিয়ে দিচ্ছে। আর আমরা আমাদের রাজ্য কাগজে সোশ্যাল অডিটে ঘাপলা, কেন ঘাপলা করেছে ধরা পড়েছে তো, আরে একটা পুকুরকে 3 বার দেখিয়েছে, মানুষ দিয়ে কাটেনে, জেসিবি দিয়ে পুকুর খনন করেছে দেখিয়েছে, কি হয়েছে 14 থেকে 15 লক্ষ ডুপ্লিকেট জব কার্ড ধরা পড়েছে। ওই ডুপ্লিকেট জব কার্ডগুলো কারা? সন্ধ্যের পরে যে পার্টি অফিসে বসে আড্ডা মারতো না, চপ টপ খেত, ঝালমুড়ি খেত, দেখুন এখন সব বন্ধ হয়ে গেছে, তারা ওগুলো তুলে খেত, ধরা পড়েছে। তাহলে যে 14 লাখ জব কার্ড ডুপ্লিকেট ধরা পড়েছে, মুখ্যমন্ত্রী যদি আমাদের কথা ভাবতেন, অভিষেক ব্যানার্জি যদি আমাদের কথা ভাবতেন, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়ে কেন্দ্র সরকারকে এই বার্তাটা দিতে পারতো তো, যারা ডুপ্লিকেট করেছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি, যারা কাজ করেছে তাদের টাকাটা বুঝিয়ে দিন, এবং আগামীতে যারা স্বচ্ছভাবে কাজ করতে চাইছে তাদের কাজ দিন, এটা বলতে পারতো তো, বলেনি, তারা শুধু নাটক করে গেছে। বরঞ্চ আমি গত বছরে 2022 সালে কেন্দ্র সরকারকে আমি চিঠি করেছিলাম, অবিলম্বে আমার রাজ্যে যারা কাজ করেছে, কাজ করে টাকা পাচ্ছে না, তাদের টাকাগুলো ছেড়ে দেওয়া হোক, হ্যাঁ দুর্নীতি হয়েছে দুর্নীতির তদন্ত হোক, কিন্তু যারা কাজ করে টাকা পাচ্ছে না তাদের কাজের টাকাগুলোকে বুঝিয়ে দেওয়া হোক, এবং পশ্চিমবাংলার জন্য আরো বরাদ্দ বাড়ানো হোক 100 দিনের কাজের। আমি চিঠি করেছিলাম, কই কোনো মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি চিঠি করেনি। এবার বলুন যে 1 কোটি বা 10 কোটি না কত লোক নিয়ে যাবে বলছে, 10 লাখ না 1 কোটি, বলুন গিয়ে যাওয়াটা, আপনারা যারা যেতে চাইছেন আমার কোনো অসুবিধা নেই, যেতেই পারেন, কিন্তু যাওয়ার পরে সেন্ট্রাল ফোর্স ওখানে রেডি আছে, কাগজ না নিয়ে গেলে কেমন লাল করে পাঠাবে এটা মাথায় রাখবেন। হ্যাঁ কাগজ নিয়ে গেলে 1 কোটিও লোক লাগবে না, 10 লাখও লাগবে না, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে আটকে রাখতে পারবে না। আর একটা আপনাদের বলে দিচ্ছি, এরা কত ঘাপলা করে রেখেছে, মানুষকে কেমন বোকা বানাচ্ছে, কিছু হলেই তো সুপ্রিম কোর্টে ছুটছে ভাই, সিবিআই আমাকে ডাকছে, আমি যাবো না সিবিআইয়ের কাছে, সুপ্রিম কোর্টকে গিয়ে বলছে যেন আমাকে না ডাকে, আমাকে না অ্যারেস্ট করে নেয়, কিছু হলে সুপ্রিম কোর্টে গিয়ে বলছে আমাকে না এইসব করে নেয়, কোথায় কোথায় সুপ্রিম কোর্ট ছুটছে, 100 দিনের কাজের টাকা মোদিবাবু দিচ্ছে না, তার জন্য সুপ্রিম কোর্ট একটা মামলা করছে না কেন ভাই, কেন করছে না? সুপ্রিম কোর্টে কাগজ দেখবে, সুপ্রিম কোর্ট যে অর্ডার দেবে ও মুখের কথাই তো বলবে না, আমি বড় নেত্রী, আমি বড় নেতা, আমি জনজোয়ার করেছি, লাখ লাখ লোক মানুষকে ভাড়া করে নিয়ে এসেছি, 2200 পুলিশ নিয়ে ঘুরে আমি অনেক কিছু করে ফেলেছি, ও তো সুপ্রিম কোর্ট শুনবে না ভাই, সুপ্রিম কোর্ট কি বলবে, এভিডেন্স আছে, এভিডেন্স থাকলে প্রুফ থাকলে দাও, তার ভিত্তিতে বেসিসে সে অর্ডার করবে, কেন সুপ্রিম কোর্টে যাচ্ছে না এটা বুঝতে হবে। আর আমাদের বাংলার মানুষ বা আমাদের মানুষকে সবসময় এটা বোকা বানাচ্ছে, তাই বলবো আমরা আপনাদের লড়াইয়ে আছি, যারা 100 দিনের কাজে করে টাকা পায়নি, আমি নওশাদ সিদ্দিকি আপনাদের হয়ে কেন্দ্রের মোদী সরকারকে চিঠি করেছি, যাতে অবিলম্বে যারা কাজ করেছে টাকা পেয়ে যায়, সেই লড়াই আছি, কোন মমতা দিদি বা অভিষেক ব্যানার্জি কেউ করেনি। মিসগাইডেড আপনারা হবেন না, আপনাদেরকে ভুল বুঝাবে, কেমন ভুল বুঝাই একটা আর একটা উদাহরণ দিচ্ছি, 21শে জুলাই ওনারা করেন জানেন তো, 1993 সালে নাকি 21শে জুলাইয়ের কি হয়েছিল, কি আন্দোলনটা কি ছিল, যে ভোটার কার্ডে ছবি দিয়ে ভোটার কার্ড তৈরি করতে হবে, তাই তো নাকি, আন্দোলনটা কি ছিল, সচিত্র ভোটার কার্ডের, সেটা তাহলে কোথায় যাওয়ার দরকার, ভোটের এই সমস্ত ব্যাপারগুলো কারা দেখে, স্টেট
ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকশন কমিশন রাজ্যের দেখে, সারা দেশের কে দেখে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইসিআই। ওখানে এখানে হচ্ছে স্টেটের ইলেকশন কমিশন, ওখানে সেন্ট্রালের। তাহলে বলুন আপনারা, তো ওই দিনকে মহাকরণ অভিযানের কি দরকার ছিল? মহাকরণ ঘেরাওয়ের কি দরকার ছিল? শুরু থেকেই মিসগাইডেড, মিসগাইড করে আসছে। ওখানে যাওয়ার কোনো প্রয়োজন ছিল ভাই? কে নিয়ে গিয়েছিল একটু বলুন, নামটা বলতে ভয় লাগছে নাকি? শুনেন, আমার দেশ আপনাকে, আমাকে এই ক্ষমতা দিয়েছে। আমার দেশের যিনি একজন জুতো সেলাই করে খায়, মানে যেটা মুচির কাজ করেন, তারও রাইট আছে, তারও অধিকার আছে দেশের প্রধানমন্ত্রীর সমালোচনা করার। এটা আমাদের দেশ গর্ব করে আমরা পৃথিবীর বুকে বলি, আমরা এমন এক দেশে বসবাস করি প্রত্যেকের অধিকার আছে ভুল কাজ করলে সমালোচনা করার। ভয় পাবার কি আছে? জেলে আটকে রাখবে, কতদিন রাখবে? আইন বিচার ব্যবস্থার জয় হবে। আমাদেরকে আটকে রেখেছিল তো, 41 দিন 42 দিন জেল খেটেছি আপনাদের অধিকারের কথা সুনিশ্চিত করার জন্য, আপনাদের অধিকারের জন্য জেল খেটেছি, আপনাদের বলার জন্য জেল খেটেছি। একবার নয়, আমি 100 বার জেল খাটতে প্রস্তুত আছি, কিন্তু আপনাদের হয়ে বলা আমি বন্ধ করব না। সমস্যা কোথায় জানেন ভাই? আমি যখন আনিস খানের কথা বলছি, আমি যখন ওয়াকা প্রপার্টি উদ্ধারের কথা বলছি, আমি যখন মাদ্রাসায় শিক্ষক নেই কেন সে কথা বলছি, আমি যখন মানুষের আর্থসামাজিক জীবনের উন্নয়ন এ কথা যখন বলছি, আমি তখন বিজেপির দালাল হয়ে যাচ্ছি। আমি যখন রুমাওরা আমার আদিবাসী বোনের উপরে অত্যাচার হয়েছে তার পাশে গিয়ে দাঁড়াচ্ছি, জল জমি জঙ্গলের অধিকারের কথা বলছি, বন অধিকার আইন বাস্তবায়নের কথা বলছি, ফিফথ শিডিউল বাস্তবায়নের কথা বলছি, আমি যখন হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা বলছি, তখন আমি মুসলমানদের দল হয়ে যাচ্ছি। ভাই যাবো কোথায়? কারো কথা বললাম আমি বিজেপির দালাল, আর কারো কথা বললাম আমি মুসলমানদের দল। ও যতই আমাকে সার্টিফিকেট দিক না কেন, ও নেই আমি ভেঙে পড়ি না। মানুষের জন্য বলতে এসেছি, যার ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের জন্য আমি বলে যাব। তাতে আমাকে এক বর্ণ 100 বার জেলে দিলেও আমি প্রস্তুত আছি। আমার আচ্ছা নূপুর শর্মার কথা ভুলে যাননি তো কেউ? এই কজনের মনে আছে, হাত তুলুন তো, সবার মনে আছে তো? তখন কি বলেছিল? দিল্লি যাওয়ার কথা, সময় এসেছে 8 তারিখে আমরা দিল্লি যাওয়ার, টিকিটটা খামে স্টাম্পে বুঝিয়ে দেব। হ্যাঁ, শুধু নূপুর শর্মার ব্যাপারটা নয়, নূপুর শর্মা যেমন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বাজে মন্তব্য করেছিল, তাকে যখন আমরা প্রতিবাদ করছিলাম, প্রতিবাদটা দিদিমণির গায়ে লেগেছিল, আমাদেরকে আন্দোলন আটকানোর জন্য, গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা আন্দোলন করছিলাম, আন্দোলনকে আটকানোর জন্য অনেক কথা বলেছে, যেমন তার উত্তর দেব। সাথে সাথে মতুয়া সম্প্রদায়ের ধর্মগুরু হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামকে নিয়েও বিকৃতি করেছে, আমরাও সেটা ভুলে যাইনি। আমরা মতুয়া সমাজের ধর্মগুরু সম্পর্কে যেমন ভুল বললেও যেমন আমরা প্রতিবাদ করব, এবং তার যোগ্য জবাব আগামী 8 তারিখে দেব। ঠিক একইভাবে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে যে বাজে মন্তব্য করেছিল তার এক প্রকার যিনি পক্ষ নিয়েছিলেন, তার এই প্রতিবাদের আমরা, এর বিরুদ্ধে আমরা আগামী 8 তারিখে ঐক্যবদ্ধ হয়ে শাসককে পরাস্ত করব, শাসকের বিপক্ষে ভোট দেব। হবে তো নাকি? না শুধু আমরা হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে বলেছে বলে এটা নিয়ে ভাববো, আর হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর এটা ভাববো না, আমাদের সবার জন্য ভাবতে হবে। আমাদের এটা মাথায় রাখতে হবে, আমাদের ধর্মে ধর্মে বন্যে বন্যে লাগিয়ে দিচ্ছে। ভাই শেষের দিকে এসেছি, আপনাদের কাছে একটা অনুরোধ করব, ভোটের জন্য আত্মীয়তা সম্পর্ক, প্রতিবেশীর সম্পর্ক কেউ নষ্ট করবেন না। এই ভোটকে নেওয়ার জন্য পাড়ায় পাড়ায় মারামারি ঝামেলা লাগিয়ে দিচ্ছে। দেখুন যারা লাগিয়ে দিচ্ছে তারা এসি ঘরে বসে আছে, আর যারা যারা মারামারিতে জড়িয়ে পড়ছে তারা দেখুন টিনের চালের টালির চালের ঘরে বসবাস করছে। আমি প্রত্যেককে বলবো সৌজন্যতার রাজনীতি করুন। এই ভোটের জন্য ধর্মে ধর্মে লাগানোর চক্রান্ত চলছে, বন্যে বন্যে লাগাবার চক্রান্ত চলছে, আত্মীয়তার মধ্যে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সারা জীবন যাদের সাথে একসাথে উঠা বসা করেছেন এই ভোটকে কেন্দ্র করে সে মানুষের মধ্যে বিভেদ তৈরি হয়ে যাচ্ছে। তাই বলবো সজাগ হন, সতর্ক থাকুন। এই ভোটকে কেন্দ্র করে দুদিনের ভোটের জন্য দীর্ঘদিনের যে আত্মীয়তার সম্পর্ক, প্রতিবেশীর সম্পর্ক আপনারা নষ্ট করবেন না। এ আশা রাখতে পারি তো ভাই? যাকে যার, প্রথম তো আমি চাইবো আমার দলকে আপনারা ভোট দিন, তারপরে বলবো আমাদের সাথে যারা অ্যালায়েন্সে আছে তাদেরকে ভোট দিন, শেষে আমি আবার বলছি আপনাদেরকে, এরপরেও বলছি যাদেরকে যার ভালো লাগবে ভোট দেবেন, কিন্তু ভোটের জন্য মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না। তবে হ্যাঁ, যদি আম খাওয়ার ইচ্ছে যায় আম গাছই লাগান, আমড়া গাছ লাগালে আম পাবেন না। যদি দুর্নীতি মুক্ত স্বচ্ছ জনগণের পঞ্চায়েত করতে চান তাহলে আইএসএফের হাতে ক্ষমতা তুলে দেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আস্তে আস্তে এখান থেকে বিদায় নিন। যেতে যেতে একটা কথা বলবো ভাই, বিদায় নিন আস্তে আস্তে।
ভাঙড়ের কি বলবো, ভাঙড় দেখিয়ে দিচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শাসকের যে দুষ্কৃতি, যা গুন্ডা বাহিনী সবাইকে পরাস্ত করে দিচ্ছে ভাঙড়ের। হ্যাঁ, একটা কথা বলি, 82 জনের ব্যাপারে যেটা আপনারা শুনেছেন, আজকে অনেক মিডিয়া অনেক কিছু খবর করেছে, আমি আমার অ্যাডভোকেটের সাথে কথা বললাম, আমাদের কেসে আজকে কোনো রায় হয়নি, আগামীকাল হবে। সিঙ্গেল বেঞ্চ আমাদের পক্ষে কথা বলেছেন, সেই জন্য ওরা চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছে, ডিভিশন বেঞ্চে আগামীকাল রায় আছে। আমরা আশা করব আপনারা প্রেয়ার করবেন, যে 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 যার সৃষ্টিকর্তার কাছে প্রেয়ার করবেন, ভিন্ন ধর্মের মানুষ আছে, ভিন্ন মর্মের বর্ণের মানুষ আছে, সৃষ্টিকর্তার কাছে প্রেয়ার করবেন, যাতে গণতন্ত্রের স্বার্থে, বাংলার গণতন্ত্রের স্বার্থে, ভাঙড়ের মানুষবাসীর স্বার্থে, সুষ্ঠু ভাঙড় গড়ে তোলার যে লক্ষ্য রেখেছি, আমাদের প্রার্থীগুলো যাতে আইনের মাধ্যমে বৈধতা পায়। সিঙ্গেল বেঞ্চ যে রায়টা দিয়েছে, আশা করবো ডিভিশন বেঞ্চ সেই রায়টা দেবে, আমরা আগামীকাল যাতে হাসি মুখে কোর্ট থেকে ফিরে বাড়ি ফিরতে পারি, তার জন্য আপনারা আমাদেরকে দু আশীর্বাদ করবেন, এবং আইনে যাতে জয় হয়, দিনের শেষে গণতন্ত্রের জয় হোক, এই কামনা সবাই করবেন। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভোটের জন্য পাড়াতে এলাকাতে ঠিক আছে, আমি দেখা করে নিচ্ছি। তো আপনাদের প্রত্যেককে অনুরোধ করব, দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করবেন, প্রশাসন প্রশাসনের সহযোগিতা নেবেন, আইন কেউ হাতে তুলে নেবেন না, কোনো রকম কোনো জায়গায় দেখছেন যদি অরাজকতা হয়, হিংসাত্মক কোনো কাজ হয়, প্রশাসন বন্ধুদেরকে সাথে যোগাযোগ করবেন, ফোন করবেন, থানাতে মেল করবেন, এসপিকে মেল করবেন, স্টেট ইলেকশন কমিশনে মেল করবেন, আর গভর্নরকে মেল করবেন। থানা এসপি পক্ষ থেকে যদি কোনো ব্যবস্থা না নেয়, আমরা আছি তো ভাই, আমাদের প্রতি ভরসা আছে তো, আমাদের হাতে 5 টাকার পেন আছে, 5 টাকার পেনের গুঁতো কিন্তু মারাত্মক, 5 টাকার পেনে এমন খোঁচা দিয়ে দেবো, ওই AK-47 গুলিতে ওর থেকেও ভয়ঙ্কর অস্ত্র আমাদের হাতে আছে, সেটা হচ্ছে পেন। আপনারা দেখেন না ভাঙড়ে